প্রিয় শিক্ষার্থী আমার আমার শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। শিক্ষার্থীরা, তোমরা জানো যে বর্তমানে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং আমি আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে, সকল নির্দেশনা মেনে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো করছো এবং হচ্ছে কলেজে সেগুলো যথাযথ নিয়মে জমা দিচ্ছ। শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদেরকে আমি যুক্তিবিদ্যা প্রথম পত্র, যেটি বেশি বিষয় কোড হচ্ছে 121, সেই প্রথম পত্রের যে কোর্স শিক্ষক হিসেবে আছি আমি, তো তোমাদেরকে আমি প্রিভিয়াস ক্লাসে হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের উপর আলোচনা করেছিলাম। তখন হচ্ছে আমরা সহনমন নিয়ে আলোচনা করেছি এবং ষষ্ঠ অধ্যায়ের যে তোমাদের বিষয়টি রয়েছে, ষষ্ঠ অধ্যায়ের যে টাইটেলটি রয়েছে সেটি হচ্ছে অবরোহ অনুমান। এবং অবরোহ অনুমানে কিন্তু অনেকগুলো ক্লাস তোমাদের যে অন্য কোর্স টিচার রয়েছেন শ্রদ্ধেয় জিনান বিনতে জামান ম্যাডাম, তিনি কিন্তু ষষ্ঠ অধ্যায়ের যে অন্যান্য টপিক গুলো সেগুলো কিন্তু পড়িয়েছেন। তো আমি হচ্ছে তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে সহনুমানের যে গঠন সেটা নিয়ে আলোচনা করেছিলাম, বা স্ট্রাকচার যেটা সহনুমানের সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তখন তোমরা কি জেনেছিলে যে সহনমান হচ্ছে গঠনটি আমরা তিন ভাবে দেখি হয় সহনমানের গঠনটি। একটি হচ্ছে নিরপেক্ষ বাক্যের দিক থেকে গঠন, যেখানে আমরা দেখেছিলাম কি যে নিরপেক্ষ একটি সহনমানে হচ্ছে তিনটি বাক্য থাকে, তাই না? সেই তিনটি বাক্যের মধ্যে হচ্ছে একটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, একটি হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য এবং তৃতীয় নম্বর বাক্যটি হচ্ছে আমরা যেটাকে বলছি সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে আমরা নিরপেক্ষ বাক্যের দিক থেকে কি পেয়েছিলাম যে তিনটি বাক্যের সমন্বয়ে হচ্ছে সহনমান গঠিত, যেটাকে আমরা প্রথমটাকে বলছি কি প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয়টাকে বলছি অপ্রধান আশ্রয় বাক্য এবং তৃতীয়টাকে বলছি সিদ্ধান্ত। তারপরে দুই নম্বরে যদি দেখি ক্যাটাগরি, সেই সেই দুই নম্বর হচ্ছে পদের দিক থেকে গঠন দেখেছিলাম। সেই পদের দিক থেকে গঠনকে আমরা দেখেছি কি যে সহনমানের তিনটি পদ থাকে এবং তিনটি পদে কিন্তু একটি সহনমানে দুইবার করে ব্যবহৃত হয়, তাই না? তো পদ তিনটি কি ছিল, একটি হচ্ছে প্রধান পদ, অপরটি হচ্ছে অপ্রধান পদ, আর একটি হচ্ছে মধ্য পদ, তাই না? তখন আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্য পদের সংজ্ঞাটি পড়েছিলাম বা সংজ্ঞাটি জেনেছিলাম। সেটি কি, সেটি হচ্ছে সহনমনের সিদ্ধান্তের বিধে যে পদটি থাকে সেটাকে আমরা বলছি প্রধান পদ, যাকে আমরা পি দ্বারা প্রতিকায়িত করেছিলাম। ঠিক আছে, আর হচ্ছে সহনুমানের যে সিদ্ধান্তের যে উদ্দেশ্য তাকে আমরা বলছি অপ্রধান পদ, যাকে আমরা এস দ্বারা হচ্ছে প্রতিকায়িত করেছিলাম। এবং যে পদটি আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে আমরা বলছিলাম মধ্য পদ, তাই না? তাকে আমরা হচ্ছে এম দ্বারা প্রতিকায়িত করেছিলাম। তাছাড়া তৃতীয় নম্বর যেটা হচ্ছে যে ক্যাটাগরিতে হচ্ছে গঠনটা হচ্ছে সহনুমানের, সেটি হচ্ছে বাক্য এবং পদের সমন্বয়ে যে হচ্ছে গঠন সেটাকে আমরা বলছি তৃতীয় নম্বর ক্যাটাগরিতে। তার মানে আমরা তিন ভাবে হচ্ছে সহনুমানের গঠনটাকে পাই। তাহলে বাক্য এবং পদের সমন্বয়ে যে গঠনটি পাই সেখানে আমরা দেখছি কি যে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদের সমন্বয়ে আসলে একটি সহনুমান, যেটা হচ্ছে তোমার একটা সুন্দর, যেটা আমরা সহনমান বলছি বা নিরপেক্ষ সহনমান সেটাই হচ্ছে গঠন করা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম কি যে হচ্ছে সহনমানকে আমরা তিন দিক দিয়ে হচ্ছে গঠন দেখতে পেলাম, একটা হচ্ছে নিরপেক্ষ বাক্যের দিক থেকে, একটা হচ্ছে পদের দিক থেকে, একটা হচ্ছে আশ্রয় বাক্য এবং হচ্ছে পদের সমন্বয়। ঠিক আছে, এই তিন ভাবে আমরা হচ্ছে সহনমানের গঠন দেখতে পেলাম। চলো আজকে আমরা আমাদের নতুন টপিকটি, আচ্ছা প্রিভিয়াস ক্লাস আরেকটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে মধ্যপদের যে ভূমিকাটা ছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তখন তোমরা জেনেছিলে যে মধ্যপদ হচ্ছে দুটি আশ্রয় বাক্যে থাকছে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাহলে কি করছে সে হচ্ছে প্রধান আশ্রয় বাক্যে হচ্ছে প্রধান পদের সাথে একটি সম্পর্ক তৈরি করে, অপ্রধান আশ্রয় বাক্যে হচ্ছে অপ্রধান পদের সাথে একটি সম্পর্ক তৈরি করে এবং সেটি নতুন একটি সিদ্ধান্ত সেটা আনতে সহায়তা করে, যাকে হচ্ছে আমরা ঘটকের সাথে তুলনা করেছিলাম। ঘটক যেভাবে হচ্ছে পাত্র পাত্রীর মধ্যে মিল করিয়ে দেয় কিন্তু হচ্ছে শেষ পর্যন্ত আর থাকে না, সেভাবেই মধ্যবর্তী হচ্ছে একটি সম্পর্ক তৈরি করে সিদ্ধান্তে সেটি থাকছে না।
তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে স্বর্ণমণির গঠন এবং হচ্ছে মধ্যপথের যে ভূমিকা বা কার্য সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বর্ণমণির প্রকারভেদ। ঠিক আছে, স্বর্ণমণির প্রকারভেদ আমরা আলোচনাটা শুরু করার আগে আমরা একটু স্বর্ণমণিটা দেখে নিই, আবার স্বর্ণমণির সংজ্ঞাটা একটু দেখে নিই, আর একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিব। দেখি আমরা স্বর্ণমণির প্রকারভেদ নিয়ে আলোচনা শুরু করব। সংজ্ঞাটা যদি আমরা দেখতে চাই, স্বর্ণমণির ইংরেজি শব্দ হচ্ছে সিলোজিজম, যার উৎপত্তিগত বাংলা পরিভাষা ন্যায় অনুমান। যে মাধ্যম অবরোহ অনুমানে বিধিসঙ্গত ভাবে দুটি আশ্রয়পাক্ষ থেকে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে স্বর্ণমণ বা ন্যায় অনুমান বলে। ঠিক আছে, তার মানে কি যে হচ্ছে বিধিসঙ্গত ভাবে দুটি আশ্রয়পাক্ষ থেকে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়, যেটা আমরা গঠনে দেখেছি, তাই না? তাহলে দুটি আশ্রয়পাক্ষ থেকে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয় এবং তাকে আমরা বলছি হচ্ছে স্বর্ণমণ বা ন্যায় অনুমান। যেমন দেখো, উদাহরণ দেখি একটা, আমরা সকল দার্শনিক হন মানবতাবাদী, এটা হচ্ছে একটা আশ্রয়বাক্য। ঠিক আছে, এটা আমরা প্রধান আশ্রয়বাক্য বলি। রাসেল হন একজন দার্শনিক, এটা হচ্ছে অপ্রধান আশ্রয়বাক্য। অতএব রাসেল হন একজন মানবতাবাদী, এটা হচ্ছে সিদ্ধান্ত, তাই না? এখানে আমরা কি দেখতে পাই যে হচ্ছে, দেখো এই দার্শনিক শব্দটি, সরি, দার্শনিক পদটি হচ্ছে কি করলো, দুটো আশ্রয়বাক্যই থাকলো কিন্তু হচ্ছে সিদ্ধান্তে কিন্তু থাকলো না, তার মানে এটাকে আমরা বলছি মধ্যপথ, তাই না? এবং প্রধান আশ্রয়বাক্যে হচ্ছে, যদি আমরা প্রধান পদটিকে চিহ্নিত করতে চাই তাহলে সেটা কোনটি, সেটা হবে সিদ্ধান্তের বিধায়কে আমরা বলছি হচ্ছে প্রধান পদ। সিদ্ধান্তের হচ্ছে উদ্দেশ্যকে আমরা বলছি অপ্রধান পদ। আর হচ্ছে যে পদটি হচ্ছে দুইটি আশ্রয়বাক্যে থাকছে কিন্তু সিদ্ধান্তে থাকছে না, সেটাকে আমরা বলছি মধ্যপদ। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি, আমরা গঠনটাও দেখতে পেলাম, একটা উদাহরণও আমরা পেয়ে গেলাম, এবং আমরা এখানে আশ্রয়বাক্য কিন্তু পেলাম, দুটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনুমিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সেটা স্বর্ণমণির একটা সুন্দর মানে উৎকৃষ্ট একটা উদাহরণ দেখতে পেলাম। শিক্ষার্থীরা, এখন আমরা আসলে দেখে নিই স্বর্ণমণির বৈশিষ্ট্য। প্রথমত, স্বর্ণমণির সিদ্ধান্তটি সবসময় দুটি আশ্রয়বাক্য থেকে যুক্তভাবে অনুমত হয়। ঠিক আছে, স্বর্ণমণির একটি মাধ্যম অনুমান, তোমরা জানো সবাই সেটা। এই সিদ্ধান্ত যে কোনো একটি আশ্রয়বাক্য থেকে পৃথকভাবে কিন্তু টানা হয় না, সিদ্ধান্তকে উভয় আশ্রয়বাক্য থেকে মিলিতভাবে টানা হয়। দেখো একটা উদাহরণ দেখো, সকল মানুষ হয় মরণশীল, সকল কৃষক হয় মানুষ, অতএব সকল কৃষক হয় মরণশীল। এই যুক্তিটিতে সিদ্ধান্তটা কি, সকল কৃষক হয় মরণশীল, এটা একটা সিদ্ধান্ত, তাই না? আমরা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত একই সাথে এটা কি করছে, দুটি আশ্রয়বাক্য থেকে মিলিত ভাবে গৃহীত হয়েছে। সুতরাং স্বর্ণমণ একটি মাধ্যম অনুমান, এই বৈশিষ্ট্যটি স্বর্ণমণকে একদিকে অমাধ্যম অনুমান থেকে এবং অন্যদিকে অপরাপর যে মাধ্যম অনুমান রয়েছে তা থেকে কিন্তু পৃথক করছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি কি যে হচ্ছে স্বর্ণমণের যে বৈশিষ্ট্য, যে এটি হচ্ছে এই বৈশিষ্ট্যটি, এই বৈশিষ্ট্য স্বর্ণমণকে একদিকে হচ্ছে অমাধ্যম অনুমান থেকে এবং অন্যদিকে হচ্ছে অপরাপর মাধ্যম অনুমান থেকে পৃথক রাখে। তোমরা জানো যে মাধ্যম অনুমান কোনটি, যেটি হচ্ছে দুই বা তত অধিক হচ্ছে আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত আসে, সেটাকে আমরা বলছি মাধ্যম অনুমান। ঠিক আছে, দ্বিতীয়ত দেখো, স্বর্ণমণের সিদ্ধান্ত কোনো ক্ষেত্রেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। তাহলে কি হচ্ছে, সিদ্ধান্ত কোনো ক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হবে না বা প্রসারতা বেশি থাকবে না। স্বর্ণমণ একটি অবরোহ অনুমান, তোমরা সবাই জানো, কাজেই অনুমানের এখানে অনুমানের গতি কিন্তু নিম্নগামী, তাই না? অর্থাৎ বেশি ব্যাপক যুক্তিবাক্য থেকে কম ব্যাপক যুক্তিবাক্য বা বিশিষ্ট যুক্তিবাক্যের দিকে কিন্তু এটি আসে। আমরা যে উপর দৃষ্টান্ত দেখলাম, সেখানে সিদ্ধান্তটি প্রথম আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক এবং দ্বিতীয় আশ্রয়বাক্য থেকে কিন্তু সমান ব্যাপক, কিন্তু কোন আশ্রয়বাক্য থেকে সেটি বেশি ব্যাপক নয়। তাই বৈশিষ্ট্য স্বর্ণমণকে আরোহ অনুমান থেকে কিন্তু পৃথক রাখে। আমরা যে একটু আগে যে উদাহরণটা দেখলাম সেটাতে কি দেখতে পেলাম, যে হচ্ছে সিদ্ধান্তটি প্রথম আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক, ঠিক আছে, এবং দ্বিতীয় আশ্রয়বাক্যের সাথে সমান ব্যাপক। অর্থাৎ এই দেখো, এখানে সকল মানুষ হয় মরণশীল এবং সকল কৃষক হয় মরণশীল, সকল মানুষ অবশ্যই ব্যাপকতা বেশি, তার মানে কি, এখানে হচ্ছে তোমার সিদ্ধান্তটি হচ্ছে এটা হচ্ছে কিন্তু বেশি হবে না, সিদ্ধান্তটি হচ্ছে আশ্রয়বাক্য থেকে কিন্তু বেশি হয়নি। আবার দেখো দ্বিতীয় আশ্রয়বাক্যের সাথে হচ্ছে সমান ব্যাপক, মানে সমব্যাপক, তাই না?
তার মানে কোনো ক্ষেত্রে হচ্ছে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপকতা বা প্রসার হবে না। ওকে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমটার থেকে হচ্ছে কম ব্যাপক এবং দ্বিতীয় যে আশ্রয় বাক্যটি রয়েছে সেটার সাথে হচ্ছে সমব্যাপক। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি সিদ্ধান্তটি প্রথম আশ্রয় থেকে কম ব্যাপক এবং দ্বিতীয় আশ্রয় বাক্যের সাথে হচ্ছে সমান ব্যাপক, কিন্তু কোন আশ্রয় বাক্য থেকে কিন্তু সেই সিদ্ধান্তটি বেশি ব্যাপক নয়। এই বৈশিষ্ট্য কি হচ্ছে সমানকে আরোহ অনুমান থেকে কিন্তু পৃথক রাখে, তাই না? তৃতীয়ত দেখো, সহনুমানের আশ্রয় বাক্য দুটিতে একটা সাধারণ পদ থাকে। সহনুমানের আশ্রয় বাক্য দুটির মধ্যে একটি যোগসূত্র রয়েছে, অর্থাৎ আশ্রয় বাক্য দুটিতে একটা সাধারণ পদ উপস্থিত থাকে। দুটি বিচ্ছিন্ন পদকে এই সাধারণ পদের সাথে হচ্ছে সংযুক্ত করা হয়। প্রথম আশ্রয় বাক্যের সাধারণ পদের সাথে একটি পদের সম্পর্ক নির্ণয় করা হয়, দ্বিতীয় আশ্রয় বাক্যে একই পদের সাথে অপর একটি পদের সম্পর্ক নির্ণয় করা হয়। এভাবে একটি সাধারণ পদের সাথে সম্পর্কের ভিত্তিতে সহনুমানের দুটি ভিন্ন পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়। যেমন, সকল মানুষ হয় চিন্তাশীল, সকল ছাত্র হয় মানুষ, অতএব সকল ছাত্র হয় চিন্তাশীল। সহনুমানের এই যুক্তিতে উভয় আশ্রয় বাক্য কিন্তু মানুষ পদটি উপস্থিত আছে, ঠিক আছে? এই পদটির উপস্থিতির ফলে আশ্রয় বাক্য দুটির মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হয়েছে। এই সাধারণ পদের মধ্যস্থতায় সিদ্ধান্তে ছাত্র ও চিন্তাশীল পদ দুটির মধ্যে একটি সম্পর্ক স্থাপিত হয়েছে, তাই না? শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে মানুষ পদটি হচ্ছে দুটি আশ্রয় বাক্য কিন্তু আছে এবং একটি যোগসূত্র স্থাপন করেছে। চার নম্বরে দেখি যে সহনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য দুটি থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। যেন তেন ভাবে কিন্তু অনুমিত হলে হবে না, অনিবার্যভাবে অনুমিত হতে হবে। সহনুমানে আমাদের খুশি মতো যে কোনো দুটি আশ্রয় বাক্য গ্রহণ করলেই তা থেকে কিন্তু সিদ্ধান্ত টানা যায় না। আশ্রয় বাক্য দুটিকে এমন ধরনের হতে হবে যেন তারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত হয়। এরকম দুটি আশ্রয় বাক্য নির্বাচিত করার পর সিদ্ধান্ত অনেকাংশে কিন্তু নির্ধারিত হয়ে পড়ে যে কিরকম হবে, অর্থাৎ আশ্রয় বাক্য দুটি বলে দেয় সিদ্ধান্তটি কেমন বাক্য হবে। সুতরাং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বিচ্ছিন্ন কোনো নতুন যুক্তি বাক্য নয়। আশ্রয় বাক্যের সাথে এর সম্পর্ক হচ্ছে অনিবার্য সম্পর্ক। আমি যেন তেন ভাবে দুইটা আশ্রয় বাক্য নিলাম, সে থেকে সিদ্ধান্ত অন্যভাবে নিলাম, সেটা কিন্তু হবে না। এটা একটা সীমা, মানে একটা সামঞ্জস্য থাকবে, অনিবার্য ভাবে সেটা নিশ্চিত হবে। পঞ্চমত, সহনুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভর করে। সহনুমানের আশ্রয় বাক্য দুটি যদি সত্য হয় এবং সিদ্ধান্ত যদি আশ্রয় বাক্য থেকে নিয়ম সঙ্গত ভাবে টানা হয় তাহলে সিদ্ধান্ত সত্য হবে। তবে সহনুমানের আশ্রয় বাক্যের বাস্তব সত্যতা নিয়ে মাথা ঘামানো কিন্তু হয় না। তোমরা জানো যে অবরোহ অনুমান হচ্ছে আকারগত সত্যতাকেই কিন্তু তুলে ধরা হয়। তাহলে দেখো যে আশ্রয় বাক্যে কেবল সত্য বলে ধরে নেওয়া হয়, সহনুমান হচ্ছে রূপগত যুক্তিবিদ্যার অংশ, তাই না? এখানে কেবল রূপগত সত্যতা নিয়ে বা আকারগত সত্যতা নিয়ে কিন্তু আলোচনা করা, যদি নিয়ম সঙ্গত ভাবে সিদ্ধান্তটি আসে সেটা বাস্তবতার সাথে যদি মানে মিল সত্য না হয় সেটাও কিন্তু কোনো সমস্যা নয়। তুমি যদি নিয়ম সিদ্ধ ভাবে তুমি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিয়ে আসতে পারো সেটাই কিন্তু এখানে দেখা হয়, অর্থাৎ আকারগত যে সত্যতা সেটাই এখানে দেখা হচ্ছে। তাহলে বাস্তব জগতের সাথে আশ্রয় বাক্যের সঙ্গতি আছে কিনা তা বিচার করে এখানে দেখা হয় না। এরূপ অনুমানে আমাদের প্রধান লক্ষণীয় বিষয় হচ্ছে সিদ্ধান্তটিকে সবসময় নিয়ম কানুন মেনে হচ্ছে আশ্রয় বাক্য থেকে টানা হয়। যদি নিয়ম কানুন যথার্থভাবে পালন করা হয় তাহলেই সিদ্ধান্তের সত্য বলে ধরে নেওয়া হয়। যেমন দেখো, সকল জীব হয় মরণশীল, সকল মানুষ হয় জীব, অতএব সকল মানুষ হয় মরণশীল। এটা সহনুমানের এই যুক্তিতে ব্যবহৃত উভয় বাক্যই কিন্তু সত্য, এদের থেকে নিয়ম কানুন অনুসরণ করে সিদ্ধান্তটি টানা হয়েছে, এই উদাহরণটি টানা হয়েছে, তাই না? এটা এবং বাস্তব জগতের সাথেও মিল আছে এবং আকারগত ভাবেও সত্য, বাস্তবগত ভাবে সত্য এবং হচ্ছে আকারগত ভাবে কিন্তু সেটি সত্য। কিন্তু আবার যদি আমরা এখানে বলি, দেখো যে সকল মানুষ হয় শিক্ষিত, সকল কৃষক হয় মানুষ, অতএব সকল কৃষক হয় শিক্ষিত, এই যুক্তির প্রথম আশ্রয় বাক্যটি মিথ্যা, কাজে এই সিদ্ধান্তটিও মিথ্যা। অবশ্যই এতে যুক্তির যে নিয়ম কানুন সেটা কিন্তু পালন করা হয়েছে, তাই এই যুক্তিটি রূপগত বা আকারগত ভাবে সত্য, কিন্তু বাস্তব ভাবে কিন্তু হয়তো আমরা যদি যেখানে শিক্ষিত বলতে আমরা যে শিক্ষা বুঝি, মানে সার্টিফিকেট ভিত্তিক শিক্ষা যেটা আমরা বলছি, যদি আমরা সেইভাবে ধরি তাহলে কিন্তু সকল কৃষকই কিন্তু শিক্ষিত নয়। কিন্তু এখানে আমাদের যে এই সহনুমানের যে ইয়াটি আকারটি আছে সেটা কিন্তু সত্য, কারণ এটি হচ্ছে যুক্তির নিয়ম কানুন ভাবে হচ্ছে সেটি পালন করা হয়েছে, কিন্তু বাস্তবের সাথে সেটা মিলছে না বাস্তবগত, কারণ অবরোহ অনুমানে কি শুধু আকারগত সত্যতাটি কিন্তু দেখা হয়।
আসো এবার আমরা সহনম্বরের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। সহনম্বরে ব্যবহৃত যুক্তিবাক্য সমূহের প্রকৃতি অনুসারে একে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে অমিশ্র সহনমান, যাকে আমরা বলছি পিওর সিলোজিজম, আর দুই নম্বর হচ্ছে মিশ্র সহনমান, যাকে আমরা বলছি মিক্সড সিলোজিজম। হ্যাঁ, তাহলে আমরা দুই ভাগ পেলাম, সেটা হচ্ছে অমিশ্র সহনমান, একটা হচ্ছে মিশ্র সহনমান। আমরা এটা চার্টের মাধ্যমে দেখে নিই সহনমানের শ্রেণী বিভাগটি। তাহলে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অমিশ্র সহনমান যাকে বলছে পিওর, এবং হচ্ছে মিশ্র সহনমান যেটাকে মিক্সড সহনমান বলছি। এবং অমিশ্র সহনমানকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শিক্ষার্থী তুমি জানো যে অমিশ্রকে আমরা শুদ্ধ বলে থাকি, শুদ্ধ সহনমান। তাহলে আমরা তিন ভাগে যে ভাগ করে থাকি সেটা হচ্ছে শুদ্ধ নিরপেক্ষ সহনমান, শুদ্ধ প্রাকল্পিক সহনমান, এবং শুদ্ধ বৈকল্পিক বা অমিশ্র বৈকল্পিক সহনমান, এইভাবে বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে নিরপেক্ষ হচ্ছে ক্যাটাগরিক্যাল সিলোজিজম, প্রাকল্পিক হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজম, একটা হচ্ছে ডিসজাঙ্কটিভ সিলোজিজম, ঠিক আছে। আর মিশ্র সহনমান সেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি, সেটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ সহনমান, হাইপোথেটিক্যাল ক্যাটাগরিক্যাল সিলোজিজম, বৈকল্পিক নিরপেক্ষ সহনমান, ডিসজাঙ্কটিভ ক্যাটাগরিক্যাল সিলোজিজম, একটা হচ্ছে বিকল্প সহনমান ডাইলেমা, ঠিক আছে। তাহলে আমরা একটা চার্টের মাধ্যমে হচ্ছে ইয়াটা দেখে নিলাম, সহনমানের প্রকারভেদটা দেখে নিলাম। আর আমরা ভিতরে আবার একটা আলোচনা করি, তখন আমরা সেই প্রকারভেদগুলো আবার পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা দেখে নিই অমিশ্র সহনমানের যে সংজ্ঞাটি রয়েছে সেটা দেখি আমরা। যে সহনমানের যুক্তিবাক্য সমূহ সম্বন্ধের দিক থেকে একই প্রকৃতি তাকে অমিশ্র সহনমান বলে, ঠিক আছে, মানে একই প্রকৃতির, ঠিক আছে, তাকে হচ্ছে অমিশ্র সহনমান বলে। অর্থাৎ সহনমানে ব্যবহৃত দুটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত, এই তিনটি যুক্তিবাক্য যদি একই সম্বন্ধের হয় তাহলে সেই সহনমানকে অমিশ্র সহনমান বলে। অর্থাৎ সহনমানে ব্যবহৃত যে আমরা আশ্রয় বাক্য দুটি ব্যবহার করছি এবং সিদ্ধান্ত নিচ্ছি, এই তিনটি যুক্তিবাক্য হচ্ছে একই সম্বন্ধের হবে, তাহলে সেটা হচ্ছে অমিশ্র সহনমান। তার সামনে উদাহরণ দিই, সকল দার্শনিক হন প্রতিভাবান ব্যক্তি, এটা একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। ইবনে রুশদ হন দার্শনিক, এটাও নিরপেক্ষ যুক্তিবাক্য। অতএব ইবনে রুশদ হন প্রতিভাবান ব্যক্তি, তাহলে এটাও একটা নিরপেক্ষ বাক্য। অর্থাৎ আমরা সম্বন্ধে প্রত্যেকটাই কিন্তু নিরপেক্ষ বাক্য, এবং কি বলছে সংজ্ঞা অনুসারে যে একই সম্বন্ধের, তাহলে আমরা সেটাকে বলছি অমিশ্র সহনমান, তাই না? আমরা তিনটি বাক্য দেখছি নিরপেক্ষ যুক্তিবাক্য, সেটাকে আমরা বলছি হচ্ছে সম্বন্ধের দিকটা একই রকম, সেটাকে আমরা বলছি অমিশ্র সহনমান। আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে যে সহনমানের তিনটি আশ্রয় বাক্য একই জাতীয় হচ্ছে তাকে আমরা বলছি হচ্ছে অমিশ্র সহনমান। অমিশ্র সহনমানকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম বা তিন ধরনের, সেটা প্রথমটা হচ্ছে অমিশ্র নিরপেক্ষ সহনমান, অমিশ্র প্রাকল্পিক সহনমান, অমিশ্র বৈকল্পিক সহনমান। আসলে আমরা প্রথমটা দেখে নিই যে অমিশ্র নিরপেক্ষ সহনমান। যে অমিশ্র সহনমানে তিনটি যুক্তিবাক্যই নিরপেক্ষ যুক্তিবাক্য তাকে অমিশ্র নিরপেক্ষ সহনমান বলে। অর্থাৎ নিরপেক্ষ সহনমানের ক্ষেত্রে দুটি আশ্রয় বাক্য একটি সিদ্ধান্ত, এই তিনটি যুক্তিবাক্যই হবে নিরপেক্ষ যুক্তিবাক্য। যেমন দেখো দেখো সকল সুফি সাধক হন মর্মিবাদী, এটা হচ্ছে নিরপেক্ষ একটা যুক্তিবাক্য। ইমাম আল গাজালি হন সুফি সাধক, এটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য। অতএব ইমাম আল গাজালি হন মর্মিবাদী, এটা একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। শিক্ষার্থীরা তোমরা যখন বাক্যের শ্রেণী বিভাগ পড়েছিলে তখন কিন্তু তোমরা জেনেছিলে যে নিরপেক্ষ যুক্তিবাক্য কাকে বলে, যেখানে হচ্ছে কোনো সত্যহীন ভাবে উদ্দেশ্য এবং বিধের মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা হয় সেটা কিন্তু আমরা নিরপেক্ষ যুক্তিবাক্য বলি, যেখানে কোনো সত্য থাকে না, তাই না? তাহলে উপরের দৃষ্টান্তে কি আশ্রয় বাক্য দুটি এবং সিদ্ধান্ত মিলে যে তিনটি যুক্তিবাক্য রয়েছে তার সবগুলোই দেখা যাচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য, তাই এটি একটি অমিশ্র নিরপেক্ষ সহনমান, ঠিক আছে। আমরা একটা উদাহরণ দেখি, সকল মানুষ হয় দ্বিপদ, রফিক হয় একজন মানুষ, অতএব রফিক হয় দ্বিপদ, তাহলে এই তিনটে যুক্তিবাক্যই কিন্তু হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য, সেজন্য একে আমরা বলছি অমিশ্র নিরপেক্ষ সহনমান। দুই নম্বরে দেখো অমিশ্র প্রাকল্পিক সহনমান, যে অমিশ্র সহনমানে তিনটি যুক্তিবাক্যই প্রাকল্পিক যুক্তিবাক্য তাকে প্রাকল্পিক সহনমান বলে। অর্থাৎ অমিশ্র প্রাকল্পিক সহনমানের ক্ষেত্রে দুটি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, এই তিনটি যুক্তিবাক্যই হবে প্রাকল্পিক যুক্তিবাক্য। অর্থাৎ
তোমরা জানো যে প্রাকল্পিক যুক্তিবাক্যের যে সংজ্ঞাটি তোমরা সেটা জানো, যেখানে হচ্ছে একটা শর্ত থাকে যদি তাহলে বা এরকম এরকম কোনো শব্দ দ্বারা কোনো শর্ত জুড়ে দেওয়া হয় সেটা কিন্তু আমরা বলি প্রাকল্পিক যুক্তিবাক্য, তাই না? তাহলে আমরা কি বলছি যে অমিশ্র সহনুমানের তিনটি যুক্তিবাক্য হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য, তাকে প্রাকল্পিক সহনুমান বলে। উদাহরণ দেখো, যদি কেউ যুক্তিবিদ্যা বোঝে তাহলে তার চিন্তা সুশৃঙ্খল হয়, এটা একটি প্রাকল্পিক যুক্তিবাক্য, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যদি তাহলে, তাই না? শর্ত দেওয়া হচ্ছে। তারপর দেখো দ্বিতীয়টি, দ্বিতীয় অস্ত্র বাক্য দেখো, যে যদি কেউ যুক্তিবিদ্যার অধ্যয়নে মনোযোগী হয় তাহলে সে যুক্তিবিদ্যা বোঝে, অতএব যদি কেউ যুক্তিবিদ্যা অধ্যয়নে মনোযোগী হয় তাহলে তার চিন্তা সুশৃঙ্খল হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটি বাক্যই হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য। তাহলে এখানে আশ্রয়বাক্য দুটি এবং সিদ্ধান্ত মিলে যে তিনটি যুক্তিবাক্য আমরা দেখতে পাচ্ছি তার সবগুলোই প্রাকল্পিক এবং সত্যমূলক যুক্তিবাক্য, তাই এটি একটি অমিশ্র প্রাকল্পিক সহনুমানের দৃষ্টান্ত। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। আরেকটি উদাহরণ দিচ্ছি আমরা, যদি চাহিদা বাড়ে তাহলে সরবরাহ বাড়ে, যদি মূল্য কমে তাহলে চাহিদা বাড়ে, অতএব যদি মূল্য কমে তাহলে সরবরাহ বাড়ে। তার মানে কি, প্রত্যেকটা বাক্য, এই দুটো আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, প্রত্যেকটা বাক্যই হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য, সেজন্য আমরা একে বলছি অমিশ্র প্রাকল্পিক সহনুমান। এখন আমরা 3 নম্বরটা দেখি, অমিশ্র বৈকল্পিক সহনুমান। যে অমিশ্র সহনুমানে তিনটি যুক্তিবাক্যই বৈকল্পিক যুক্তিবাক্য তাকে বৈকল্পিক সহনুমান বলে। অর্থাৎ অমিশ্র বৈকল্পিক সহনুমানের ক্ষেত্রে 2টি আশ্রয় বাক্য এবং 1টি সিদ্ধান্ত, এই 3টি যুক্তিবাক্যই হবে বৈকল্পিক যুক্তিবাক্য। যেমন ছাত্র হয় সাহিত্যিক না হয় দার্শনিক, এটা হচ্ছে একটি বৈকল্পিক যুক্তিবাক্য। অতএব ছাত্র হয় সাহিত্যিক না হয় সাংবাদিক, অতএব ছাত্র হয় সাংবাদিক না হয় দার্শনিক, এর একজন যা পল সার্ট্রের কথা বলা হচ্ছে সাংবাদিক না হয় দার্শনিক। তার মানে কি, এখানে আমরা 3টি 2টি আশ্রয় বাক্য এবং যে সিদ্ধান্ত সেটা কি বলছি, মানে হচ্ছে কি বৈকল্পিক যুক্তিবাক্য। তোমরা জানো যে যেখানে যে বাক্যে হচ্ছে সম্ভব অনেকগুলো সম্ভাবনার কথা থাকে তাকে কিন্তু আমরা বলি যে বৈকল্পিক যুক্তিবাক্য। তোমরা একটু বাক্যের যে শ্রেণী বিভাগ রয়েছে সেখানে একটু দেখে নেবে, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে উদাহরণটা দেই, যেখানে আশ্রয়বাক্য 2টি এবং সিদ্ধান্তের মিলে যে 3টি যুক্তিবাক্য আমরা দেখতে পাচ্ছি তার প্রত্যেকটি বৈকল্পিক যুক্তিবাক্য, তাই এটি একটি অমিশ্র বৈকল্পিক সহনুমানের দৃষ্টান্ত। আরেকটি উদাহরণ দেখি, যে লোকটি হয় সৎ না হয় নির্বোধ, লোকটি হয় সৎ না হয় লাজুক, অতএব লোকটি হয় লাজুক না হয় নির্বোধ। তাহলে প্রত্যেকটা যে বাক্য প্রত্যেকটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য। এখন আমরা দেখি মিশ্র সহনুমান, তাই না? সহনুমান যে প্রধান 2 ভাগে আমরা ভাগ করেছিলাম, অমিশ্র মিশ্র, এটা হচ্ছে আমরা তখন পড়লাম কি অমিশ্র সহনুমানকে যেমন 3 ভাগে ভাগ করেছিলাম, অমিশ্র সহনুমান এবং হচ্ছে তার যে 3 প্রকারভেদ সেটা আমরা পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে মিশ্র সহনুমান। যে সহনুমানের যুক্তিবাক্য সমূহ সম্বন্ধের দিক থেকে অভিন্ন প্রকৃতির নয় তাকে মিশ্র সহনুমান বলে। অর্থাৎ কি, যে সহনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত মিলে যে 3টি যুক্তিবাক্য থাকে তার সবগুলো যদি একই রকম সম্বন্ধের, ধরলাম যে সবগুলো নিরপেক্ষ, সবগুলো প্রাকল্পিক, সবগুলো বৈকল্পিক না হয়ে নিরপেক্ষ প্রাকল্পিক বৈকল্পিক, এই 3 প্রকার যুক্তিবাক্যের যে কোনো 2টি বা 3টির মিশ্রণ ঘটে তাকে আমরা বলছি মিশ্র সহনুমান। অর্থাৎ তোমরা কিন্তু সংজ্ঞা থেকেই বুঝতে পারছো, তাই না? যেখানে হচ্ছে প্রত্যেকটা যুক্তিবাক্যের নিরপেক্ষ প্রাকল্পিক বৈকল্পিক এই 3টা যুক্তিবাক্যের মধ্যে যে কোনো 2টি যুক্তিবাক্য বা 3টি যুক্তিবাক্যের মিশ্রণ ঘটে তাকে আমরা বলছি মিশ্র সহনুমান। উদাহরণ দেখো, যদি সে যুক্তিবিদ্যা জানে তাহলে সে বক্তৃতায় দক্ষ হবে, এটা একটি প্রাকল্পিক যুক্তিবাক্য, তোমরা সবাই জানো। সে যুক্তিবিদ্যা জানে, এটা নিরপেক্ষ যুক্তিবাক্য, অতএব সে বক্তৃতায় দক্ষ, এটা সরি এটাও নিরপেক্ষ যুক্তিবাক্য। তার মানে আমরা এখানে একটি আশ্রয় বাক্য পাচ্ছি হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য এবং হচ্ছে 2টি সিদ্ধান্তটি আমরা আরেকটি আশ্রয় বাক্য পাচ্ছি কি নিরপেক্ষ যুক্তিবাক্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো 2টি হচ্ছে যুক্তিবাক্যের মিশ্রণ ঘটেছে, সেজন্য একে আমরা বলছি মিশ্র সহনুমান, ঠিক আছে? এখানে কিন্তু নিরপেক্ষ হবে, হ্যাঁ নিরপেক্ষ যুক্তিবাক্য। একটা উদাহরণ দেখি, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজেছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমটা দেখছি প্রাকল্পিক যুক্তিবাক্য এবং পরের 2টি দেখতে পাচ্ছি কি
হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য। তাহলে দুটি আশ্রয় যুক্তিবাক্যের যেখানে সংমিশ্রণ ঘটেছে, তাই আমরা বলছি সেটাকে মিশ্র সহানুমান। মিশ্র সহানুমানকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, তোমরা দেখেছিলে, সেটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান, একটা হচ্ছে বিকল্প সহানুমান। তাহলে আমরা দেখি প্রথমটি, যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানটা কি। যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক যুক্তিবাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তিবাক্য হয়, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। যেমন ধরো, যদি দেশের অধিকাংশ মানুষ নৈতিক হয় তাহলে দেশ দুর্নীতিমুক্ত হয়, এটা হচ্ছে কি প্রাকল্পিক যুক্তিবাক্য। দেশ দুর্নীতিমুক্ত হয়নি, নিরপেক্ষ যুক্তিবাক্য। অতএব দেশের অধিকাংশ মানুষ নৈতিক হয়নি, এটা একটা নিরপেক্ষ যুক্তিবাক্য। তাহলে আমরা যে সংজ্ঞা অনুযায়ী দেখতে পাচ্ছি যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তিবাক্য, তাকে আমরা বলছি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো, তোমরা কিন্তু যুক্তিবাক্য দেখেই বুঝতে পারবে কোনটা প্রাকল্পিক, কোনটা নিরপেক্ষ, কোনটা বৈকল্পিক, যদি তোমরা সংজ্ঞাটি ঠিক মতো জানো এবং প্রাকল্পিক মানে বৈকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে কোন শব্দগুলো ব্যবহার করা হয়, সত্যযুক্ত শব্দগুলো বা সম্ভাবনা যে শব্দগুলো ব্যবহার করায় সেটা যদি তোমরা চিনে রাখো, তাহলে কিন্তু তোমরা প্রাকল্পিক বৈকল্পিক হচ্ছে যুক্তিবাক্যগুলো চিনতে পারবে। আচ্ছা, এখন আমরা দেখি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক যুক্তিবাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তিবাক্য হয়, তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। অর্থাৎ যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য, অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্তটি হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য, তাকে আমরা বলছি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। দেখো, উদাহরণ দেখো একটি, যে ডেভিড হিউম লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন অথবা স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, এটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য, তাই না? যেখানে অথবা দেওয়া আছে। তাহলে আমরা যদি ফিগারটা দেখি, যে ডেভিড হিউম লন্ডনে জন্মগ্রহণ করেনি, দ্বিতীয় আশ্রয় বাক্য দিকে দেখি, এটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য। অতএব ডেভিড হিউম স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, এটা একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। তাহলে যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক যুক্তিবাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তিবাক্য, তোমরা দেখতে পাচ্ছ, তাকে আমরা বলছি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। শিক্ষার্থীরা আসো, তাহলে আমরা একটি আরেকটি উদাহরণ দেখে নিই। রুমা হয় সৎ, না হয় বোকা। রুমা নয় সৎ, অতএব রুমা হয় বোকা। অর্থাৎ আমরা প্রথম যুক্তি দেখতে পাচ্ছি, যুক্তিবাক্যটি সেটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য এবং পরের দুটি বা মানে দ্বিতীয় যেটা আশ্রয় বাক্য সেটা এবং হচ্ছে সিদ্ধান্ত দেখতে পাচ্ছি নিরপেক্ষ যুক্তিবাক্য, সেজন্য আমরা এটাকে বলছি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। এখন আমরা দেখি বিকল্প সহানুমান কাকে বলে। যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্য একটি যৌগিক প্রাকল্পিক যুক্তিবাক্য, অপ্রধান আশ্রয় বাক্য একটি বৈকল্পিক যুক্তিবাক্য এবং সিদ্ধান্তটি হয় নিরপেক্ষ না হয় হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য, তাকে বিকল্প সহানুমান বলে। তাহলে কি দেখছি, যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্য একটি যৌগিক প্রাকল্পিক যুক্তিবাক্য, অপ্রধান আশ্রয় বাক্য একটি বৈকল্পিক যুক্তিবাক্য আর সিদ্ধান্ত কি হচ্ছে হয় নিরপেক্ষ না হয় বৈকল্পিক যুক্তিবাক্য, তাকে হচ্ছে বিকল্প সহানুমান বলে। তাহলে এখানে দেখছি প্রধান আশ্রয় বাক্যটি কি, যদি দেশ তার শ্রেষ্ঠ সন্তানদের যথাযোগ্যভাবে নিরপেক্ষ মূল্যায়ন করে, তবে দেশে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা বাড়বে, এবং যদি দেশ তার শ্রেষ্ঠ সন্তানদের যথাযোগ্যভাবে নিরপেক্ষ মূল্যায়ন করে, তাহলে যোগ্য মানুষ অধিকাংশ ভালো পদগুলো অলঙ্কৃত করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি একটি যৌগিক প্রাকল্পিক যুক্তিবাক্য। তোমরা জানো যে যৌগিক একটি যৌগিক বাক্য হচ্ছে একাধিক ইয়া বলা থাকে, একাধিক মেসেজ দেওয়া থাকে, একাধিক ইয়ে থাকে, তাহলে কি হচ্ছে যে যৌগিক প্রাকল্পিক আর প্রাকল্পিক যুক্তিবাক্য তোমরা তো জানো একটি শর্ত থাকে। তাহলে আমরা পুরো একটি আসলে এখানে একটি যৌগিক প্রাকল্পিক যুক্তিবাক্য পেলাম প্রধান আশ্রয় বাক্যে। ঠিক আছে, অপ্রধান আশ্রয় বাক্য কি দেখছি, যে দেশে ভালো দেশে হয় ভালো মানুষের প্রতিযোগিতা বাড়েনি, না হয় যোগ্য মানুষ অধিকাংশ পদগুলি অলঙ্কৃত করেনি। অর্থাৎ আমরা এখানে অপ্রধান যে আশ্রয় বাক্য সেটা দেখছি বৈকল্পিক যুক্তিবাক্য। হ্যাঁ, তোমরা জানো থেকে সম্ভাবনার কথা বলা হয়েছে হয় না হয়, অতএব সিদ্ধান্ত কি দেখছি, দেশ তার শ্রেষ্ঠ সন্তানদের যথাযথভাবে নিরপেক্ষ মূল্যায়ন করেনি, এটা একটি নিরপেক্ষ যুক্তিবাক্য দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে আমরা এই পুরো যে উদাহরণটি পেলাম সেটি হচ্ছে একটি বিকল্প সহানুমানের উদাহরণ।
শিক্ষার্থীরা, তাহলে যে আজকে আমরা ক্লাসে কি পড়লাম, আজকে আমরা ক্লাসে কিন্তু সহনুমানের বৈশিষ্ট্য এবং হচ্ছে সহনুমানের হচ্ছে যে প্রকারভেদ সে পুরাটা নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা হচ্ছে এখন এই ক্লাসটার পরে কিন্তু সহনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং হচ্ছে সহনুমানের যে প্রকারভেদ সেটিও ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, আমার যে আজকের ক্লাসটি সেটি এই পর্যন্ত থাকবে, আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমার একটি পরামর্শ থাকবে, তোমরা হচ্ছে প্রতিদিন ক্লাসের পরেই বইয়ের সাথে দেখে নিবে, তাহলে তোমার হবে কি সাথে সাথে তোমাদের সেটা মাথায় ঢুকবে, না বা যদি তোমরা সেটা ফেলে রাখো তাহলে কিন্তু পরবর্তীতে আবার তোমরা ভুলে যাবে বা তোমাদের হয়তো মনে করতে সমস্যা হবে। আর তোমরা বইয়ের কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইনই হলো পড়বে, বোঝার চেষ্টা করবে। আর এখন অ্যাসাইনমেন্ট যে দিয়েছে, অ্যাসাইনমেন্ট গুলো ভালো মতো পড়বে এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবসময় সুস্থ থাকো, ভালো থাকো, এটা সবসময় কামনা করি। তোমাদের সাথে ক্লাসে দেখা হবে সেই আশা ব্যক্ত করেই আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।